তুমি দুষ্টুমি করছো? তোমাকে আমি কি বললাম? আমি এই জায়গাটা মন দিয়ে পড়ো, দেখো ভালো করে, তাহলে তুমি একদম বলতে পারো নি, মনে আছে? আর যদি তুমি না পেরেছো না, তোমার পিঠে আমি বেদ ভাঙবো। পড়ো মন দিয়ে। দুষ্টুমি চেয়েছে বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। কখনো একবার বই দুবার বলে দিতে হয় না। আমি ওকে যেটা একবার পড়িয়ে দিয়েছি সেটা সে কখনো বলে না। তা দেখুন না, কি বললি? হাত ব্যথা করছে না রে? সেদিন পড়লাম যে, মনে আছে?
আগে শেখা যদি বেঁকে যায় তবে বলতে পারি, আর যদি খাড়া ভাবে সোজা ওঠে তাহলে মেপে দেখলেই সব হবে, আর যদি ইতিমধ্যে শুকিয়ে যায় তবে তো আর আপনি আপনার বেদ নিয়ে প্রস্থান করুন, দিন কত মধুসূদনের একটু জুড়ুক, তারপর আমি ওকে পড়াবো। টাকাও তো হতো।